10% 100% ডিসকাউন্ট দিলে তো কথা ছিল। আপনি চাইলে এখন আপনার মাইন্ড চেঞ্জ করতে পারেন। না আমি আসলে দেখো নরিন কেন আসলে এতগুলো টাকা দিয়ে তোরো ভাই কেন হেলমেট নিচ্ছে। সাবস্ক্রাইব করুন কাজী নরিন চ্যানেলটি এবং নতুন গানের আপডেটের জন্য বেল আইকন ক্লিক করুন। বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আছি শার্কের শোরুমে এবং একটা সারপ্রাইজ হতে যাচ্ছে এই মুহূর্তে। আমি অনেক বেশি এক্সাইটেড আসলে এই মুহূর্তটার জন্য। এটা কিন্তু আসলে খুবই মানে আনএক্সপেক্টেড এবং আনকনশিয়াসলি এবং হঠাৎ করেই কিন্তু আসলে এই প্ল্যানিংটা হতে যাচ্ছে এবং আমরা সবাই অনেক বেশি এক্সাইটেড এই বিষয়টা নিয়ে। মানে সিরিয়াসলি মানে আমি আসলে এখন বলতে চাচ্ছি না, আসলে সারপ্রাইজ সারপ্রাইজের মতোই থাকা উচিত। তো সারপ্রাইজটা সারপ্রাইজই থেকে যাক এবং পুরো ভিডিওটা দেখলে আপনারা হয়তো সারপ্রাইজটা জেনে যাবেন। তাহলে বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিওটি। বন্ধুরা আপনারা কিন্তু অলরেডি বুঝে গিয়েছেন যে আসলে এই মুহূর্তে শার্কের শোরুমে কে উপস্থিত আছেন। নানান আপনার আমার সবার প্রিয় তরু ভাই এবং তরু ভাই আজকে একটা প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট কিনতে যাচ্ছে। এবং শুধু প্রিমিয়াম না, আই মিন বলা যায় প্রিমিয়ামের উপরে যদি কিছু থাকে তার উপরে সবচাইতে এক্সপেন্সিভ এবং সবচাইতে সুন্দরতম একটা হেলমেট বর্তমানে বাংলাদেশে সবার হার্ট থ্রব ক্রাশ একটা হেলমেট কিনতে যাচ্ছে। তো বন্ধুরা দেখতে থাকুন বাকি ভিডিও। সাংবাদিকদের মতো দেখাচ্ছ কেন? বন্ধুরা মানে দেখতেছেন 82,000 টাকা পড়তেছে হেলমেটের দাম, 98,000 টাকা পড়তেছে হেলমেটের দাম। 10% ডিসকাউন্ট দিলে একটা কথা ছিল। উদ্দেশ্যটা একটাই যে আমি নিজেকে পূর্ণ নিরাপত্তা দিতে চাচ্ছি, সেফ থাকতে চাচ্ছি। তো আমি মনে করি যেহেতু অনেকের ভালোবাসা অনেকের আবেগ আমার সাথে জড়িত, এই চকলেট বাইকের সাথে জড়িত, সেখানে আমাকে পূর্ণ নিরাপদ রাখাটা খুব জরুরি। সেই চিন্তা ও চেতনা থেকে, নিজের প্রতি ভালোবাসা থেকে, নিজের প্রতি শ্রদ্ধা ও সম্মান থেকে, আপনাদের প্রতি ভালোবাসা শ্রদ্ধা সম্মান থেকে আজকের এই দিনে ভালোবাসা দিবসে আমি চকলেট বাইকার বাংলাদেশের অফিসিয়াল সবচাইতে প্রিমিয়াম হেলমেটটি সংগ্রহ করছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। বাট আমার একটা ছোট্ট আপনার আছে ভাইয়া, এখনো টাকাগুলো এখনো ড্রয়ারে ঢুকে না, আপনি চাইলে এখন আপনার মাইন্ড চেঞ্জ করতে পারেন। না আমি আসলে দেখো নরিন তোমরা কতগুলো টাকার ভিডিও করতে পারছো এটাও কিন্তু একটা বড় বিষয়। না মানে এটা আমার কাছে সবচেয়ে বড় আজকে একটা বড় দিন, মানে এই প্রথম কিন্তু আসলে মানে সবচেয়ে প্রিমিয়াম একটা হেলমেট। সবসময় দেখি যে প্রিমিয়াম সেগমেন্টের বাইক বিক্রি হইতেছে, সবচেয়ে দেখা যায় যে প্রিমিয়াম সেগমেন্টের রাইডিং স্যুটস বুটস এগুলো বিক্রি হইতেছে, বাট এই প্রথম একটা প্রিমিয়াম সেগমেন্টের হেলমেট বিক্রি হইতে যাইতেছে বাংলাদেশে সর্বপ্রথম।
থাকে একটা সুদৃশ্য এবং খুবই চমৎকার একটা ট্রাভেল ব্যাগ, এটা এই হেলমেটের সঙ্গে আপনারা পাচ্ছেন। ব্ল্যাক ভাইজার পাচ্ছেন, এই ব্ল্যাক ভাইজার কেন আসলে এতগুলো টাকা দিয়ে তোরো ভাই কেন হেলমেট নিচ্ছেন? আসলে আমাদের তো সেফটি দরকার, তাই না? সেফটির পাশাপাশি দরকার কমফোর্ট, এবং কমফোর্টের পাশাপাশি দরকার হচ্ছে রিলায়েবিলিটি। দ্যাটস ওয়াই কিন্তু আসলে এত টাকা দিয়ে তরুণ ভাই হেলমেটটা নিচ্ছে। যাই হোক, ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও নিতে পারি, তবে 98,000 টাকা দিয়ে নেবো না রে ভাই, মানে চেষ্টা করবো হচ্ছে একটু রিজনেবলের মধ্যে যদি নেওয়া যায়। ধন্যবাদ জানাই যে বাংলাদেশে এত ভালো প্রিমিয়াম একটি ব্র্যান্ড, যেটা কিনা গুগল র্যাঙ্কিং এ, যেটা কিনা সার্চ দিলে বেস্ট হেলমেট, গুগলে সার্চ দিলে আমরা 4 নম্বর র্যাঙ্কিং এ দেখতে পাই। এই মানে এবং এই বছরে শার্ক তার জনপ্রিয়তা দিয়ে 3 নম্বর র্যাঙ্কিং অবস্থান করছে। এরকম বিশ্বসেরা জনপ্রিয় একটি ব্র্যান্ড শার্ক, মানে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভাই। সবাই বন্ধুরা, বাংলাদেশের সবচাইতে রাজকীয় মুকুটি হয়ে গেল আমাদের আপনাদের সকলের প্রিয় জনপ্রিয় রাবেদিস্তিয়ার তরু ভাইয়ের এই হেলমেটটি, মানে 98,000 টাকা, সিরিয়াসলি হাতে গুনে 98,000 টাকা দিয়ে কিনেছে তরু ভাই আমাদের। এবং আমার মনে হয় না এর চাইতে বেশি দামের কোনো হেলমেট এই মুহূর্তে আছে কিনা আমার জানা নাই, তবে আমি আজকে অনেক বেশি হ্যাপি যে আমার এই ব্লগের মাধ্যমে আপনারা সবাই দেখতে পাচ্ছেন বাংলাদেশের সবচেয়ে রাজকীয় মুকুটটি আমাদের সকলের চকলেট বাইকের নামে দিচ্ছে তরু ভাইয়ের হতে যাচ্ছে। তবে মাসুদকে থ্যাংক ইউ বলতে হয়, কারণ মাসুদ আমাকে উৎসাহিত করেছে একটি প্রিমিয়াম হেলমেট কিনতে। কারণ মাসুদ মাসুদ 39,000 টাকা যখন হেলমেটটি কিনেছে, তখন আমার ভিতরে একটাই আসছে যে আমি কেন একটা প্রিমিয়াম হেলমেট কিনছি না, কেন ক্রয় করছি না, কেন আমি মাসুদ থেকে পিছিয়ে আছি, একটা একটা মানে একটা কম্পিটিশন চলে আসছিল মনের ভিতরে। তো যাই হোক, অবশেষে আমি ফাইনালি চলে আসলাম শার্কের অফিসিয়াল হাউসে, যেখান থেকে আমি আমার শোরুমের জন্য হেলমেট কালেক্ট করি। যখন এই প্রথম হেলমেটটা হাতে নিলাম আমার মনে হচ্ছে না এটা কোনো ওজন আছে, আর পিছনে যে স্পয়লারটা দেখতেছেন জাস্ট ওয়াও। বাট সব কথা শেষ কথা বন্ধুরা, 98,000 টাকা, আই মিন বাংলাদেশের সবচেয়ে রাজকীয় মুকুট, যেটা কিনা আমাদের চকলেট বাইকার নাবেদিস্তিয়ার তরু ভাইয়ের হতে যাচ্ছে। এই জন্য আম সো হ্যাপি, আমি কিনি আর না কিনি আমাদের সকলের প্রিয় একজন মানুষের এই মুকুটটি হতে যাচ্ছে, যেটা কিনা একজন মানুষই পরিধান করবে আমার জানা মতে। থ্যাংক ইউ।